বারিশ জাদা হো রা হ্যাঁ দো দিন সে হামারে বহু সারে লোক হাম রাত ভর বি উসকো নিয়ে হাম মনিটরিং কিয়া হামারা অফিসার লোক ভোট কা বাদ পুরা মনিটরিং ভি কিয়া হ্যায় আর আভি ভি হামারা শেল্টার মে রিলিফ সেন্টার মে বহু সারে লোগোনে হ্যায় আর উন উন লোগো কো লিয়ে পুরা জিতনা বন্দোবস্ত করনে কা জরুরত হ্যায় মে পহলে তিন আদমি কো মৌত হুয়া এ সাইক্লোন মে মে উসকো পরিবার কো হাম আমারা দুঃখ আমারা শোক হাম ব্যক্ত করতে চাতি হু মে জো পরিবার লো হামারা গভর্নমেন্ট কা রিলিফ সেন্টার মে হ্যায় জিসকো যাদের পাকা কাঁচা ঘর ভেঙে গেছে অনেকের ক্ষতিগ্রস্ত পাকা ঘরও ভেঙে গেছে অনেকের পাটলি ভেঙেছে অনেকের চাষের জমি নষ্ট হয়েছে অনেকের দোকান নষ্ট হয়েছে অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে আমি শুধু এটুকু বলতে চাইব সাধারণ মানুষের কাছে এবং প্রেস মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই অ্যাপিলটা যদি পৌঁছানো যায় যে যাদের সব চলে গেছে এই দুর্যোগে যারা সব হারিয়েছেন ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সব কিছু আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছেন আগামী দিনও করবেন আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব এবং কাঁচা বাড়ি যাদের যাদের বাড়ি ঘর ভেঙেছে যাদের ফসল নষ্ট হয়েছে যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের আপনাদের চিন্তা করবার কারণ নেই আমি জানি আপনারা দুশ্চিন্তায় আছেন আমি জানি আপনারা চিন্তায় আছেন কিন্তু মনে রাখবেন বাংলায় প্রতি বছর আমাদের এটা ফেস করতে হয় কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ অন্য রাজ্যে এই ঝড় জল সাইক্লোন ফেস করতে হয় না যত সাইক্লোন সব আমাদের বে অফ বেঙ্গল আছে বলে বে অফ বেঙ্গলের ওপর দিয়ে ঘূর্ণি আসে কখনো উড়িষ্যা কখনো বাংলা কখনো বাংলাদেশ এবং এটা আমাদের ফেস করতে হয় তাই প্রতি বছর কখনো বুলবুল কখনো আমফান কখনো ফণি কখনো সুনামি চলছে তো চলছেই এখনো কোথা থেকে একটা চলে এসছে